আসসালামু আলাইকুম। এটা হলো জনজাং কিনিয়ম গান ওয়ার মেমোরিয়াল। জনজাং মানে ওয়ার, যুদ্ধ। যুদ্ধ যত স্মৃতি আছে সেখানে রাখা হয়েছে। বলা হয় যেখানে সর্বপ্রথম উত্তর কোরিয়ার ট্রুপসরা এখানে নামছিল সোলকে দখল করার জন্য, এবং এরপর থেকে যুদ্ধ করতে করতে তাদেরকে বুসান পর্যন্ত মোটামুটি নিয়ে গিয়েছিল। তারপরে আবার আমেরিকার সৈন্যরা ওখান থেকে ঠেলতে 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 বর্তমানে এই তো ইনচন এ পর্যন্ত নিয়ে আসছে। এদেরকে নিয়ে এসে দুই কোরিয়া আলাদা আলাদা হয়ে গেছে। তো এখানেই কোরিয়ার স্মৃতি, যুদ্ধে যত স্মৃতিমূলক তার সব কিছু রাখা হয়েছে। ভিডিও দেখার পর এক দেখাচ্ছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এখন আসি হলো ঝনঝেং অর্থাৎ ওয়ার কিনিয়ম মেমোরিয়াল। এখানে যুদ্ধে ব্যবহৃত প্রচুর ধরনের, বড় ধরনের যত হেলিকপ্টার, প্লেন, বোমারু বিমান, ট্যাঙ্ক, স্পিডবোট, তারপরে হলো এদিকে ক্ষেপণাস্ত্র, এদিকে জলযান, যত কিছু ব্যবহার হয়েছে সব মোটামুটি এখানে স্থান পাইছে। তো এটা হলো তারই একটা স্থান। সামনের দিকে আরও আছে, আসতে যাইতেছি, দেখাইতেছি। এটা হলো এক ধরনের একটা গুনগুন সম্ভব সেসনা প্লেন, আর এই প্লেনটা বিশাল বড়, যাত্রীবাহী। যত সম্ভব অ্যামিনিশন টেমিনিশন বহন করতো এই যে পাশে, একটা সত্যিকার কিন্তু ব্যবহৃত না মিউজিয়াম, ওয়েডিং হল। এখানে অনেক ধরনের পোয়ারা আছে, অনেক সুন্দর জায়গা। ঠিক আছে, ঢুকবো। আর ওই পাশে যে নামসান টাওয়ার, এখান থেকে দেখা যায় কাছেই। এটাই হলো সেই আগেকার যুগের কোরিয়ার রাজবংশদের একটা সময়কার কি বলে মানচিত্র। মাঝখানে ছিল ঘগরিয়বি, যাদের কারণে এখন বর্তমানে নাম হয়েছে কোরিয়া। আর এই পাশে ছিল শিল্লা, যেটা খিয়াংজু দিকে, তারপরে ফিয়কছে, যেটা হলো মুখফু টকফু, বা হলো যে আমরা সেদিন গেছিলাম বুয়ো কুনসান এটা। আর মাঝখানে ছিল হলো খায়া রাজবংশ, এদের অস্তিত্ব অনেক আগেই শেষ হয়ে গেছে। আর উপরে ছিল সব চীন সাম্রাজ্য, উত্তর কোরিয়া বর্তমানে আছে। ওই যে হলো বেগদোসান, যেটা হলো কোরিয়ার সবচেয়ে দুই স্থানের মাঝখানে সবচেয়ে উঁচু পর্বত। আর এটার মাঝখান দিয়ে হলো কাটা দেখা যেতেছে না, এটা হলো উত্তর কোরিয়া, এটা হলো দক্ষিণ কোরিয়া। আচ্ছা, তো এটা হলো সেই কিনিয়ম গুয়ান অর্থাৎ যুদ্ধের স্মৃতি মেমোরিয়াল হল। আমার যেটা জানা মতে সেটা হলো এখানে সর্বপ্রথম উত্তর কোরিয়ার ট্রুপাররা এখানে নামছিল, নেমে দক্ষিণ কোরিয়াকে দখল করার জন্য। তো তারপরে তো এরা আবার কি বলে সব বিজয় পাইছে একসময় 1953 সালের দিকে। পরবর্তীতে এই জায়গাটাকে তারা মেমোরিয়াল হিসাবে করে রেখে দেওয়া হয়েছে। ওকে, এটা হলো এই মূল মঞ্চে ঢুকে যাওয়ার, ভিড়ে যাওয়ার রাস্তা। এখানে আছে কিছু মৃত প্রতীক, মুহূর্ত প্রতীক যুদ্ধের, যুদ্ধের সময় কেমনভাবে কি হয়েছিল। আর এখানে একটা রকেট লঞ্চার মাঝখানে স্মৃতি বিজড়িত। চলো সামনে। এটাই হলো সেই মূল পান, এর ভিতরে ঢোকা লাগবে। আর দুই পাশে পানির ব্যবস্থা করে রাখা আছে দেখতে। ফ্রিডম ইজ নট ফ্রি। ওয়াও, ছায়ুন খসি ছুয় জিনুন খসি আনিদা, ভালো কথা বলেছে। আচ্ছা, এই যে দ্বিপাশ দিয়ে রাজ সিংহাসনের মতন বানিয়ে রাখা হয়েছে। কোথায় কি আছে অরনিস, ওদিক গেলে ওদিকে মিউজিয়াম, ওয়েডিং হলের দিকে, আর একটা হলো ইন্টার এক্সিবিশন হল। চলো এটা দেখে আসি যা। এখানে প্রায় অনুষ্ঠানের পতাকা পরিচিত,
প্লাস হলো এখানে অন্যান্য দেশের পতাকা আছে, সবগুলো হলো তাদের নিজস্ব সাংগঠনিক পতাকা আর কি। এখানে অনেক ধরনের রেপ্লিকা আছে তাদের স্মরণে। এক সুন্দর একটা জায়গা। দেহান মিঙ্গুক, এখানে যে কোরিয়ান কথাগুলো বলিতেছে, অ্যাট দ্য আউটব্রেক অফ দ্য কোরিয়ান ওয়ার হিয়ং সোলজার্স, মোটামুটি যেটা বলতেছে 21টা দেশ এখানে পার্টিসিপেট করেছে, তো তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই কথাটা লেখা আছে এই একেবারে মূর্তির সামনেই আর কি। তো এই কথাটা ভালো লাগছে, কথাটা সময় করোনা টেস্ট করে ফেললাম, করোনা নাই। এবার আমরা ভিতরে ঢুকতেছি, তো এখানে যা যা আছে সব কিছু আমার জানা আছে মোটামুটি, যেহেতু আচ্ছা এদের বেগম দেখুন না তো। আচ্ছা এই তো আমরা বাইরে দেখলাম সব কিছু, ঘুরে ঘুরে দেখবো একবার। ওকে এসে হইল অরিজিনাল ট্যাঙ্ক, যেটা ঘরের ভিতরে ব্যবস্থা করেছে, উপর দিয়ে ঝুলা রাখছে প্লেন, ওই যে প্লেনগুলো করিস না বাপ, এই যে একটা মাথার উপর প্লেন। দেখ অনেক জ্ঞানের এবং বুঝার জানার বিষয় দেখছি, অনেক ধরনের কিছু আছে। আমরা এখন বর্তমানে হল অফ ফেম, ও মাই গড, মোমবাতি জ্বলে রাখছে দেখি, ওয়াও এই ব্যাপারটা। গতবার তো এখানে ঢুকতে পেরেছিলাম, যার সময় এটা কবরস্থান। ওয়াও ওয়াও ওয়াট টেকনোলজি, ওয়াও এখান থেকে লাইট জ্বলতেছে না, এই লাইটটা দিয়ে আলো আলোকিত করে রাখছে। ওয়াও কি পানি, একবার সমতল পানি করে রাখছে খোদা, সেই রকম করে রাখছে। ওকে এখানে একটা টেকনোলজি আছে, তখনকার যুদ্ধের প্রতিকৃতি লাইট দিয়ে দেখানো হবে। ধর ব্যাটারি, ওরে ধরে মার, এই যে ব্যাটারি ধর ধরে মার, কে কোথায় গিয়ে কি করছে না করছে, খালি ঘোড়ার ডাক আর যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। ও অ্যামেজিং, ওকে যাই। এই যে এরকম ভাবে ব্যবহার করতে, হ্যাঁ ফানগু দে, হ্যাঁ এখানে অনেক কিছু আছে, সব দেখে শেষ করা সম্ভব না, খালি দেখা আর দেখা দেখা। একসময়কার রাজস্থান রাজকীয় সব চাকু খুজু জানি।